সম্মুখ চৌবিশর সাধারণ নির্বাচন নির্বাচনের দিন যিমানে চমু চাপি আহিছে সিমানে এতিয়া কুচকাওয়াজ বৃদ্ধি পাইছে প্রতিটো রাজনৈতিক দলের কোনটো সমষ্টিত কাক প্রার্থিত্ব প্রদান করা হব তাকে লৈ এই মুহূর্তত চর্চা তুঙ্গত জল্পনা কল্পনা তুঙ্গত পরিকল্পনা তুঙ্গত কিন্তু এনেকুৱা এটা প্রেক্ষাপটত যদি কংগ্রেসের ছবিখন চোৱা হয় তেতিয়া চর্চা হৈছে যে ক্রমাৎ সংগীহীন হৈ উঠিছে নেকি কংগ্রেস বিরোধী ঐক্য মঞ্চ অসমত প্রায় থানবান হওয়ার পথত যিসমূহ বিরোধী দল একত্রিত হৈ নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরিকল্পনা কৰিছিল এতিয়া ভাঙনমুখী হৈছে প্রতিটো দল প্রতিটো দলে নিজৰ নিজৰ স্থিতি প্রকাশ কৰিছে আৰু এনেকুৱা এটা পরিপ্রেক্ষিতত এতিয়া এটাই চর্চা ক্রমাৎ সংগীহীন হৈছে কংগ্রেস অসমতো বিরোধী ঐক্য মঞ্চ থান বান হওয়ার পথত আম আদমি পার্টিয়ে ইতিমধ্যে ত্যাগ করলে কংগ্রেসের সংগ এতিয়া অখিল লুরিনক লৈ চৌবিশর বৈতরণী পার করার পরিকল্পনা কংগ্রেসের এজেপির সভাপতি লুরিনজ্যোতি গগৈ আর রাজ্য দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈক লগত লৈ চৌবিশর বৈতরণী পার করবলে ওলাইছে নেকি কংগ্রেসে কারণ সাম্প্রতিক প্রেক্ষাপটত লুরিনজ্যোতি গগৈ চর্চালৈ আহিছে তার মাজতে প্রশ্ন উত্থাপন হয়েছে কংগ্রেসত সামিল হব নেকি এজেপির সভাপতি লুরিনজ্যোতি গগৈ লুরিনজ্যোতি গগৈ কংগ্রেসে দিছে এটা বিশেষ অফার এজেপির সভাপতিগীক হাতর ছবিত প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ কংগ্রেসের রাষ্ট্রীয় নেতৃত্বর কংগ্রেসের রাষ্ট্রীয় নেতৃত্বর মতে ডিব্রুগড় সমষ্টিত এজেপির ভেটি দুর্বল সেইভাবে লুরিনলৈ এই পুতৌ কংগ্রেস নেতৃত্বর হয় এজেপির ভেটি ডিব্রুগড় সমষ্টিত দুর্বল আর সেইভাবে এয়া পুতৌ জন্মিছে লুরিনজ্যোতি গগৈর প্রতি কংগ্রেসের আর সেইভাবে আগবাইছে এই বিশেষ অফার কিন্তু কংগ্রেসের এই পরামর্শত লুরিনজ্যোতি গগৈয়ে প্রকাশ করেছে প্রতিক্রিয়া ডিব্রুগড় সমষ্টির প্রতিদ্বন্দ্বিতাক লৈ তাৎপর্যপূর্ণ উত্তর লুরিনজ্যোতি গগৈ 14টা সিট আছে অসমত আর 14টা বিরোধী রাজনৈতিক দলে এতিয়া আমি ঐক্যবদ্ধ হয়ে আছো গতিকে আলোচনা বিলোচনা করে সিদ্ধান্ত লবলে সময় লাগবে ধৈর্য ধরব লাগবে মই ভাবো যে আমিও এই কথা কৈছো যে যেহেতু তেওঁলোকৰ রাষ্ট্রীয় নেতৃত্বে কথা কৈছে রাষ্ট্রীয় স্তরত ইন্ডিয়া আছে কথা বতৰা প্রতি নিষ্পত্তি করব লাগবে তেওঁলোকৰ রাষ্ট্রীয় নেতৃত্ব অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়া আছে খার্গে ডাঙরিয়া আছে কথা বতৰা প্রতি নিষ্পত্তি করব গতিকে আমার পর্যায়ত আমি কথা বতৰা পাতিছো বিষয়সমূহ পেশ করছো যাকালিও মই কৈছো তাত যাওঁতেও মই কৈছো মোর বিরোধী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদকের যে দায়িত্ব মই কৈ আহিছো যে কি চলি আছে কি করাটো উচিত কেনেকে আগবাত উচিত সেই সম্পর্কত মই মোর চিন্তা দৃষ্টিভঙ্গি আগরপরা স্পষ্ট আজিও স্পষ্ট আর সদায় স্পষ্ট লুরিনজ্যোতি গগৈ কোরপরা প্রতিদ্বন্দ্বিতা করব এটা সময়লে অপেক্ষা কর অকমান সময় দিও আপনি গম পাব এফালে ইন্ডি এলায়েন্সত বৃহৎ ফাট মেলিছে আর আনফালে অসমৰ প্রেক্ষাপটতো বিরোধী দলসমূহৰ মাজত এতিয়া ভাঙনমুখী পরিবেশ আরম্ভ হৈছে আম আদমি পার্টিয়ে নিজাববিয়াকৈ ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে কোন সমষ্টিত কাক দিব প্রার্থিত্ব সেই তালিকাও প্রকাশ করেছে নাম চূড়ান্ত করেছে ইফালে মমতা বেনার্জিয়ে পশ্চিমবঙ্গত অকলে প্রতিদ্বন্দ্বিতা করার যে স্থিতি প্রকাশ করেছে ইয়াকে লৈ অসমতো তৃণমূল কংগ্রেসের সঙ্গে ফাট মেলিছে কংগ্রেসের এই গোটেই কথাবিলাক এই কথাবিলাক আপোনাৰ আজির তারিখত আপোনালোকে আমি কোনেও এইবিলাক আমি চূড়ান্ত বলে কব নোৱাৰো যেতিয়ালৈকে ই সম্পূর্ণরূপে কংক্রিট রূপ নলয় নাম্বার ওয়ান নাম্বার টু কথা হৈছে যদিও রাইজে কিন্তু কোনোবা আমার মাজত মত বিরোধিছে আপে কিবা দিছে কিবা কৰিছে মোর দৃঢ় বিশ্বাস যে ন্যাশনেল লেভেলত এইটো আজি এনেকুৱা কথা নহয় যে তিনিটা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করলেই তেওঁলোকে তাক পুনৰ বিবেচনা কৰিব নোৱাৰে এইটো নহয় আৰু তাৰ মাজতে দেশৰ প্ৰাক্তন ৰাষ্ট্ৰপতি তথা আজীৱন কংগ্ৰেছী নেতা প্ৰণৱ মুখাৰ্জীৰ কন্যা প্ৰণৱ মুখাৰ্জীৰ জীয়ৰী শর্মিষ্ঠা মুখার্জীয়ে বিস্ফোরণ ঘটাইছে রাহুল গান্ধীক কটু সমালোচনা করেছে রাহুল গান্ধীক উভতি ধৰিছে শর্মিষ্ঠা মুখার্জীয়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কন্যা শর্মিষ্ঠা মুখার্জীয়ে কলে যে কংগ্রেস দলের ভবিষ্যৎ শূন্য যেতিয়ালৈকে কংগ্রেসত রাহুল গান্ধীর নেতৃত্ব থাকিব তেতিয়ালৈকে কংগ্রেসত নতুন চিন্তার উন্মেষ নঘটিব কোনো নতুন নেতা নোলাব বলে কটাক্ষ করে রাহুল গান্ধীক লগতে কংগ্রেসের আজির অবস্থান 40খনো আসন লাভ করবলে সক্ষম নহয় বলে মমতা বেনার্জিয়ে করা মন্তব্য মনত পেলাই দিলে শর্মিষ্ঠা মুখার্জীয়ে অভি সময় আ গিয়া হ্যাঁ কি কংগ্রেস
गांधी नेहरू परिवार की नेतृत्व से मतलब दूसरे देखे, दूसरे लोगों को चांस दे, क्योंकि जो लीडर 2014 में 2019 में राहुल गांधी पार्टी की फेस थे, राहुल गांधी कैंपेन की फेस थे, लेकिन लगातार पार्टी बुरी तरह से हार रहे हैं, और अभी जो दो महीने बाद चुनाव आने वाले हैं उसमें भी सभी को पता है कि कांग्रेस के क्या हाल है। लेकिन उसके बावजूद भी जिस तरह से राहुल गांधी को प्रोजेक्ट किया जा रहा है कि उसको उनका अलावा एज इफ कोई है ही नहीं, तो दूसरा कोई पार्टी में ऐसे बीजेपी में ऐसे हो सकता है क्या? अभी जो स्थिति है तो कांग्रेस पार्टी के फ्यूचर नील, सिंपल नील। আৰু এনেদৰে এতিয়া চৌবিশ নিৰ্বাচনত ক্ৰমাত সংগীহীন হৈ ক্ৰমাত নিশকুটীয়া হোৱাৰ পথত আগবাঢ়িছে কংগ্ৰেছ। এফালে ইণ্ডিয়া এলায়েন্সত মহাজোঁট লাগিছে, আৰু ঠিক তেনেদৰে অসমতো এতিয়া বিৰোধী ঐক্যমঞ্চৰ মাজত বৃহৎ ভাঙোনমুখী এটা পৰিৱেশ দেখিবলৈ পোৱা হৈছে।